বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তো রিয়া ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল আর নেই, দুপুর হতে চলেছে 11:40 বেজে গেছে। তো সকালে সমস্ত কিছু হয়ে গেছে, ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন ব্লগটা স্টার্ট করলাম, সেই জন্য লেট হয়ে গেছে। আর এখন থেকে আমি একটু দেরি দেরি করে স্টার্ট করব, কারণ সামনে ছেলের পরীক্ষা, তো সেজন্য ওকে মানে একটু বেশি বেশি সময় দিচ্ছি, সেজন্য ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। তো যাই হোক, ছেলে পরীক্ষা শেষ হয়ে গেলে আবার সকাল থেকে স্টার্ট করব। তো চলো, সকালে তো মোটামুটি কাজ হয়ে গেছে, তো এখন দুপুরে কাজগুলো করব। ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে ব্লগটা মানে স্টার্ট করে তারপরে কাজে লাগি। তো আজকে একটা স্পেশাল রান্না হবে, সেই স্পেশাল রান্নাটাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো আর হতেই পারে না, তাই না? তো চলো, সেই স্পেশাল রান্নাটাকে সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, চলো মাঝখানেই তোমাদের দেখিয়ে দেবো, বেশি অপেক্ষা করাবো না। আর এখন আমি ঘরটা মোটামুটি গোছ গাছ করে নিয়েছি, বেডটা মানে বিছানাটা জাস্ট গুছিয়েছি। আর এখন সকালের মানে থালা বাসন আছে কয়েকটাটা ধুয়ে ঘরটা মুছে তারপর রান্নার কাজে যাবো। আর আজকে আমার সকাল সকাল স্নানটাও হয়ে গেছে। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে বিছানাটা গোছ গাছ হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি, সব কমপ্লিট। আর চেয়ারে কতগুলো আছে জামা কাপড়, তো ওগুলো হচ্ছে পরে করব। আর এই যে প্লাস্টিকে কী আছে বলো তো, এটাতে একটা নারকেল আছে, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম নারকেলটা। তো চলো, আজকে ঘর গোছানোর টেনশন কমপ্লিট, তো খেয়ে একেবারে রান্নাঘরে যাবো। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে গেছে, তো ঠান্ডাতে যেরকম প্রচুর ঠান্ডা সহ্য করা যায় না, সেরকম গরমটা একেবারে এখন থেকে এত গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না। তো এই যে ওড়নাটা নিয়ে নিলাম, কারণ এখন যাবো হচ্ছে সেন্টারে, একটু বসছি মানে কাজগুলো করলাম, তো একটু রেস্ট করছি, আর খাইনি এখনও। তো ভেবেছিলাম খেয়ে নিব, তারপর মানে আজকে একটু মানে কি প্রবলেম বলবো না কি বলবো বলো তো, কী হয়েছে মানে চাল একটু কম দিয়েছিলাম সকালে, তো হাজবেন্ডও খেয়ে গেছে, তো ভাত একটু কম মানে কম বলতে আমার হয়নি, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে ছোটো আলু সিদ্ধ করেছি, মানে সিদ্ধটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য ভাবছি যে সেন্টার থেকে এসে ডিমটা এনে তারপর ভাত খাবো। আর দুটো ঘরের কাজ যতটুকু বাকি ছিল, মানে ঘর তো মোছা সব কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আর এই টেনশানটা নেই, তো শুধু রান্নাটা করব এখন। তো চলো, পৌনে একটা বেজে গেছে, 12:41 বেজেই গেছে। তো চলো আগে সেন্টার থেকে ডিমটা নিয়ে আসা, ঘরেই কথা বলছে বাইরে না, প্রচুর ঝিঝি পোকার আওয়াজ, রাস্তায় আওয়াজ, সেই জন্য আমি না বেশিরভাগ ঘরেই কথা বলি। তোমাদের সঙ্গে ইচ্ছে থাকলেও বাইরে গিয়ে একটু বাইরে যে একটু কথা বলবো বা দেখাবো কিছু, সেটা হয় না আর কি। তো চলো একগুলো অফ করে দিই। তো দেখো, খেতে বসে গেছি ডিম অমলেট, আর হচ্ছে শুকনো মাছ পুড়েছে, তো সেটা দিয়ে খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। বাজে হচ্ছে 1টা, আর এখন সকালের খাবারটা খাচ্ছি, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, কাঁঠাল নিয়ে বসে গেছি, তো তোমাদের যেটা বললাম তো গাছের এই কাঁঠাল, তো দেখো এই সাইডটা একটু পোকা আর কি, তো যাই হোক কেটে নেব। ভেতরটা ভালোই আছে, প্রতিবারে এক দুটো এরকম নষ্ট হয়ে যায়। আর সকালে রেখেছিল হচ্ছে মা চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছটাতে হবে কাঁঠাল চিংড়ি। তো জানি না আমি কতটা ভালো রান্না করতে পারবো, তো রান্না করে খেলেই পরে বোঝা যাবে আর কতটা ভালো রান্না করেছি। তার আগে তো কেটে বেটে সব কিছু রেডি করতে হবে, তো সেই জন্য কাঁঠালটা কেটে নিলাম। আর আমি কিন্তু কাঁঠাল কাটি না, প্রতি বছরই মায়ই কাটে, তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই সত্যি কথা বলতে আমি কাঁঠালটা কাটছি আর কি। তো কাঁঠালে তো পুরো আঠা, সেই জন্য আমার কাটতে ইচ্ছা করে না, তো যাই হোক সেই জন্য একটু তেল সর্ষের তেল নিয়ে নিয়েছি, বারবার একটু সর্ষের তেল দিচ্ছি। আর যে কষগুলো যে আঠাগুলো বেরিয়েছে এগুলো কচু পাতা এনে দিলে হয়, তো সেটা দিয়ে কষগুলো সরিয়ে সরিয়ে তারপর কেটে নিয়েছি। পরে অবশ্য দেখলাম বেশি একটা মানে আঠা হাতে লাগেনি, যেহেতু সরিষার তেলটা দিয়ে করেছিলাম আর কি। তো চলো ঝটপট কেটে রেটে মানে কেটে রেডি করে নিই। ওইদিকে হচ্ছে পেঁয়াজ রসুনটা ভাই হচ্ছে ছুটে দিচ্ছে, তো যাই হোক একটু হেল্প হয়ে গেলো। আর ছোটো আলু দিয়ে করবো, কয়েকটা আলু মানে কয়েকটা না বেশ অনেকটাই আলু বসিয়েছি, কিন্তু কাঁঠালটাও বেশ মানে যতটুকু আছে হয়ে যাবে, কিন্তু হচ্ছে চিংড়ি মাছটাই অল্প হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, আর ছেলের মানে যে এনেছে আর কি বাড়িতে রেখেছে, তো ওর কাছে বেশি ছিলও না, সেই জন্যই মানে যতটুকু ছিল মানে ততটুকুই রাখা হয়েছে আর কি। তো যাই হোক দেখা যাক কতটুকু কী হয়। তো এখানে দেখো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ধোয়া কাটা হয়ে গেছে, আর হচ্ছে কাঁঠালটাও কেটে নিয়েছি, তো এখানে এখন চিংড়ি মাছটা বেজে নিচ্ছি। আলুও ছোলা হয়ে গেছে, তো আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, রেখে দিতে হবে আর কি, রাতে করবো। তো এদিকে হালকা করে ভেজে নিলাম, আর একবারে বসে দিয়েছি মানে কাঁঠালটা একটু হালকা করে ভেজে তারপরে পেঁয়াজ রসুনগুলো করে ছড়িয়ে দিয়ে করে নিলাম। তো এখানে দেখো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে, আর বেশি ঝোল করবো না, আর বেশি হচ্ছে ভারীও করবো না আর কি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি,
তো চলো, এখানে হয়ে গেছে। আর চিংড়ি মাছের যে মাথার সাইডগুলো ছিল ওগুলো বেটে বড়া করব। তো যদিও বড়াটা বেশি পরে আমার আর কি ভালো হয়নি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিব, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখো। বন্ধুরা বাজে হচ্ছে 3:30 বাজে, আর এই দেখো ছেলের জন্য ভাত নিয়ে এলাম চিংড়ি মাছ আর শিঙ মাছের ঝোল দিয়ে। তো এই যে ঘ্যান ঘ্যান করছে মোবাইলটার জন্য, আর এদিকে দেখো 3:20 বেজে গেছে, ভিডিও এখনো রেডি হয়নি, তো 4টার দিকে পোস্ট করতে হবে। তো দেখি ওকে খাইয়ে তারপরে থাম্বনেলটা রেডি করব, টাইটেল দিতে হবে আর কি। আর রান্না করে যে 2 মিনিট বসবো সেরকমও সময় নেই, 3:30 বেজে গেছে, রান্না করতে এতটা লেট হয়ে যায় সেজন্যই। তো চলো ওকে খাইয়ে তারপরে ভিডিওটা পোস্ট করে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো, মানে আমরা বলতে আমি খাবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই যে নাও, এই যে দেখো মোবাইলটা দিচ্ছি। তো দেখো এই যে কাঁঠালের তরকারিটা দিয়ে ভাত নিয়ে এলাম, আর এই যে এগুলো কি বলো তো, এই যে চিংড়ি মাছের যে মাথার অংশটা ছিল তো এই যে সেটাই, কিন্তু বড়াটা আমি ঠিকঠাক করতে পারিনি। তো চলো এখন খেয়ে নিই। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় রেস্ট করেছি, আর তোমরা তো জানোই মানে দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে যখন ঘুম পাড়ে তখন মানে ভিডিওটা পোস্ট করার পর ছেলেকে ঘুম পাড়াতে যায়। তো ওকে ঘুম পাড়িয়ে আমি বিকেল টাইমটা মানে রেস্টেই করি, রেস্ট বলতে কি শুয়ে থাকি, কোনো কোনো দিন ঘুমাই আর কোনো কোনো দিন হচ্ছে সবার ভিডিওগুলো দেখি ফলো করি আর কি। তো যাই হোক এখানে দেখো আজকে উঠে উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বিকেলে কাজগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করে না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করে, তাড়াতাড়ি যেহেতু উঠে গেছি তো এদিকে ওঠান টোঠান সব ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে চলে এলাম ঘরে। তো এই তরমুজটা ছিল মানে 2-3 দিন থেকে ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকে কেটে খেয়ে নিই। আর ফ্রিজে ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সবাইকে কেটে দেবো। আর ছেলেই বায়না করেছিলো, তারপর ছেলে তো খেলো না, তো আমরা সবাই ভাগ করে আর কি খেয়েছি আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30। তো আবার আমি এসে গেলাম বিকেলে, টুকিটাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এতক্ষণ একটু ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক করে তারপরে ছেলের জন্য ম্যাগি করে নিয়ে এসেছি, এই যে ম্যাগিটা করলাম। আর বেশ কয়েকদিন থেকে ম্যাগি খাচ্ছে না বলবো না, কালকেও খেয়েছে, তো তার আগে হয়তো কয়েকদিন গ্যাপ গেছে, আজকে আবার ম্যাগিটা দিলাম। আর ও এখন বসে বসে খাচ্ছে খই, আর কালকের থেকে খই খাবে করে কান্নাকাটি করছিলো। তো খইটা অবশ্য ঘরেই ছিল, কিন্তু মানে পুজোতে দেওয়া হবে সেজন্য আর কি, তো মা এখন বেছে টেছে দিল। তো জিজ্ঞেস করলাম, বললো যে খই খেলে হবে না, টিফিন অন্য কিছু লাগবে। তো যেহেতু অন্য কিছু টিফিনটা লাগবে সেহেতু আমি বানিয়ে নিলাম। আর 6:30 তো হয়েই গেছে, খাওয়াতে হবে, তার 8 ঘন্টা লাগবে, তারপর পড়াতে বসাবো। তো যাই হোক চলো, আর আজকে রাতে এতটা চাপ নেই, মানে রান্নাবান্না করা আছে মোটামুটি। মোটামুটি বলতে দুপুরে তো দেখতেই পেলে কাঁঠাল চিংড়ি করেছিলাম, তো চিংড়ি মাছটার পরিমাণটা খুবই কম হয়ে গেছে, যদিও মানে যে লোকের কাছে রাখা হয়েছে, বাড়িতে রাখা হয়েছে, ওর কাছে ছিল না, অল্প ছিল, তো অল্পই রেখেছি মানে। আর কাঁঠালটা যতটুকু ছিল দুবার হয়ে যাবে আর কি। তো চিংড়ি মাছগুলো শেষ, শুধু কাঁঠাল আর আলুটা আছে, আর আলুটা একটু বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম, তো আলু সেদ্ধটা আছে। তো যাই হোক মানে রাতে হয়ে যাবে, সেরকম কিছু করতে হবে না। আর ছেলের যেহেতু সামনে পরীক্ষা না, আমি কয়েকদিন থেকে মানে রাতে রান্নাঘরে যাচ্ছিও না, কালকে হাজব্যান্ড রান্না করেছে আর তার আগের দিন ভাই করেছে। কারণ কেন বলো তো, মানে ছেলে যেহেতু একটু লেট করে পড়তে বসে, তো একটু দুষ্টু, তোমাদের তো সঙ্গে শেয়ার করি, সেজন্য মানে ওর পেছনে একটু সময়টা বেশি দিতে হয়। আমার কাছে ছাড়া মানে আর অন্য কারো কাছে সেরকমভাবে পড়তে চায় না, যতটুকু পড়বে আমার কাছে। তো সেজন্য মানে যে কয়েকদিন হচ্ছে ছেলের পরীক্ষা, এটাই প্ল্যান হয়েছে যে আমি রান্নাঘরে রাতে যাব না, সেই জন্য তরকারিটা দুপুরবেলা রেখে করে রেখি মানে রাখি, আর হচ্ছে কোনো কোনো দিন করাও হয় না। তো যাই হোক, আর ভাতটা শুধু ভাতটা হলে কোনো অসুবিধা নয়, ওরা করে নিতে পারবে, তো সেজন্যই আর কি। তো চলো আজকে রাতে এতটা চাপ নেই, আলু সেদ্ধটা তো করাই আছে, তো আলুতে একটা কিছু করা হবে আর ভাতটা করা হবে, আর কাঁঠাল চিংড়ি আছে আর কচুর লতি, শুটকি মাছ দিয়ে কচুর লতি করা আছে, তো করা আছে না, সেটা আমি করিনি, আমার ননদ দিয়ে গেলো একটু আগে, তো এটা দিয়ে হয়ে যাবে রাতে। তো চলো এখন ছেলেকে খাই একটু পরিয়ে নেই, আর তো দেখা যাক পরে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা যায়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:00, আর আমি দেখো মাখতে বসেছি মুড়ি। আর কেন বলো তো, মানে ওকে বলেছিলাম যে কিছু নিয়ে আসতে, তো বড়া নিয়ে এলো, তো ভাবলাম একটু মানে তেল টেল দিয়ে মুড়িটা মেখে নিই, তো খাওয়া যাবে, সন্ধ্যের দিকেও কিছু খাইনি আর কি। তো যাই হোক দেখো আমি ভিডিও করছি আর ছেলে দুষ্টুমি করছে, ছায়াটা পড়ছে বুঝতেই পারছো, তো এখন একটু মাখবো, মাখে মেখে আর কি খেয়ে তারপর যাবো রান্না করে। তো মানে এত সন্ধ্যা থেকে ছেলেকে একটু পড়ে নিলাম, ওকে কিন্তু টিফিন করিয়েছি কিন্তু আমি আর কিছু খাইনি, তো এখন দুজনেই খাবো, দুজন বলে ছেলে তো বায়না করবেই, তো যদিও মুড়ি মাখা বেশি খায় না, তো এক দুটো আর কি নেবে, তো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে পরে বুঝতে পেরেছি, প্রথম থেকে বুঝতে পারিনি আর কি। তো চলো
খাওয়া দাওয়া করে যেতে হবে রান্নাঘরে। আর আজকে রান্না বান্না বলতে কি মানে ভাই হচ্ছে ডিম এনেছে, কিন্তু মানে ডিম এনে রেখেছে কিন্তু মনে হচ্ছে রান্না করতে হবে না, কারণ হচ্ছে দুপুরে কাঁঠালের তরকারিটা আছে আর কি। তো চিংড়ি মাছ তো দুপুরে শেষ হয়ে গেছে, গুনে গুনে দিয়েছি সবাইকে, আর তরকারিটা মানে কাঁঠালটা যেহেতু একটু বেশি ছিল তো তরকারিটা রয়ে গেছে। তো আর অনেকগুলো আলুও সিদ্ধ আছে, ভেবেছিলাম রাতে করব। তো দেখো এই আলুটা এখন রান্নাঘরে এসে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে, আর এই আলুটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা মা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে মানে আলু আলুটাকে হচ্ছে সিদ্ধ তো করাই ছিল, হাতা দিয়ে বাড়ি দিয়ে দেখো চোখার মতো করে নিচ্ছি। তো অনেকে বলে চোখা মাখা, তো যেটাই হোক, তো এইভাবে করে নিলাম। ডিমটা রয়ে গেলো, ডিমটা রান্না করা হয়নি আর কি। তো চলো এগুলো মানে আর হচ্ছে ফ্রিজে যেহেতু ছিল কাঁঠালের তরকারিটা, সেই জন্য একটু এখন গরম করে নিব। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে কাঁঠালের তরকারিটা বসিয়ে দিব, একটু গরম হলে আর কি ভালো হবে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর কি বিকেলে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো আলুর চোখাটাও আমার হয়ে গেছে। তো এটাই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আর কি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে আর একটা ভিডিও।